দুর্গাপূজাকালীন বিরতির পর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি আজ থেকে আবারও শুরু হয়েছে। দুপুরের পর বন্দর দিয়ে পুরো দমে ভারতীয় পেঁয়াজের ট্রাক ঢুকছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা কমেছে। সেখানকার বাজারে গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে 46 থেকে 48 টাকায়, এখন তা কমে বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা দরে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি পাইকারি বাজারে পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। এছাড়া অতিরিক্ত গরমের কারণেও নষ্ট হওয়ার আগে কম দামে পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। এক সপ্তাহ আগে পেঁয়াজ ছিল আপনার মনে করেন 46-48 টাকা কেজি, এখন মনে করেন পেঁয়াজ বেচতেছি আমরা হলো 42-44, আগের তুলনায় ক্রেতা অনেক কম। ক্রেতা না থাকার কারণে পেঁয়াজ দাম অনেক কম। আজকের দিনের বাজারটা কিছুটা হলেও কম, কম বলতে তাও সেই কম না, 42-44 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে।